কোন নির্বাচনের প্রার্থী যদি তার মার্কায় ভোট দেওয়ার জন্য আমাকে টাকা দেয় এবং আমি যদি তাকেই ভোট দেই তাহলে সেই টাকা হালাল হবে কিনা? একটা সৎ মানুষ পাওয়া গেছে যে প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে ইমানদারি রক্ষা করছে, ভোটটা তারে দিছে, বেঈমানি করে নাই। হ্যাঁ, কেয়ামতের আগে সততার যে কত রকমের সংজ্ঞা হবে একমাত্র আল্লাহ ভালো জানে। কে যেন বলেছিলেন যে কেয়ামতের আগে সৎ মানুষের একটা সংজ্ঞা একটা সময় এরকম হবে যে একটা লোক ঘুষ খায়, এটা কোনো ব্যাপার না, ব্যাপার হবে কি ঘুষ খেয়ে সে কাজটা করে, তখনকার মানুষরা মনে করবে যে এরকম একটা ফেরেশতা, এরকম একটা ভালো মানুষ ওই অফিসে আছে যে লোকটা ঘুষ খায় তার কাজটা করে। সততার সংজ্ঞা পাল্টাতে পাল্টাতে মানুষ নিজে নামতে নামতে কোথায় গিয়ে থামছে দেখছেন? আল্লাহ আকবার। আমাকে এক ভাই বলছেন যে, এবং আরো অনেক অভিভাবকরা বলেন যে ভাই, যারা পশ্চিমা দুনিয়াতে বিভিন্ন দেশে থাকেন, সবার কথা না অনেকে, আমরা আমাদের ছেলে মেয়েরা বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ালে হারামে লিপ্ত হয়েছে, সেজন্য আমরা পরেশান হই। সচেতন অভিভাবকরা উপযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন, সদিচ্ছা থাকে, কারণ তাদেরকে গুনাহ থেকে বাঁচাতে হবে। আর পশ্চিমা দুনিয়াতে অনেক দেশে অনেক মানুষ আছেন, সবাই না, যারা তাদের সন্তানরা কেউ যদি কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করে, কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে প্রেম করে, প্রেম শব্দটা আমার কাছে একটা টাউটবাজি শব্দ, মানে দুই নম্বর সম্পর্ক করে সহজ কথায়, এই কামটা যদি করে তো বাপমা নাকি, কোনো কোনো বাপমা নাকি শুকর আদায় করে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলে, এবং অন্যদেরকে বলে যে আমার ছেলেটা একটা মেয়ের সাথে রিলেশন করছে, খুশি হয় সে। কেন? কারণ আশেপাশে অন্য অন্য ছেলেরা ছেলেদের সাথে গিয়ে বা সমকামিতায় লিপ্ত হয়, এই ছেলেটা অন্তত একটা মেয়ে ধরছে কমপক্ষে, এই খুশিতে বাপ মা শুকর আদায় করে। মানুষ ধ্বংস হতে হতে, পতন হতে হতে, পচতে পচতে যখন দুর্গন্ধ বের হতে থাকে, তখন সততার সংজ্ঞাগুলো এভাবে পাল্টাতে থাকে। যে ভাই প্রশ্ন করেছেন তার প্রশ্নটা অনেকটা এই রকমের, সেজন্য দুইটা এক্সাম্পল দিলাম। আপনি ভোটার হিসেবে প্রার্থীর কাছ থেকে টাকা নিচ্ছেন, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যাই নেওয়ার নিয়েছেন, বা একটু চাপা নিয়ে খাইছেন, খাইয়া আপনি বলছেন না আমি তো বেইমানি করতে পারি না মুসলমান, অতএব আপনি ভোটটা ওই মার্কায় দিলেন যে টাকা দিল বেচারা, ভোটটা মার্কাতেই দিলাম, তাহলে আপনি একটা গুনাহ করলেন এবং এর কারণে আপনি যে নিজেকে খুব সৎ মনে করতেছেন এটা মনে করার কোনো কারণ নেই, কারণ প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়াটাই আপনার জন্য গুনাহ, না জায়েজ। প্রার্থী টাকা দিলে সেটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? কারণ ভোট দেওয়া মানে ওই লোকটাকে উপযুক্ত বা ভালো মানুষ এ কথার সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি এই মার্কা এই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছেন, এই লোকটা আমাদের এই এলাকার এই পদে বসার উঠার উপযুক্ত ব্যক্তি, এই মর্মে আমি সাক্ষী দিচ্ছি, এই বলে আপনি সিল মারতেছেন। ভোট দেওয়া মানে সাক্ষ্য দেওয়া, তো সাক্ষর বিনিময় সাক্ষ্য দেওয়ার বিনিময় গ্রহণ করা যায়, এটা আপনি করতে পারেন না, এটা জায়েজ না। আপনাকে যদি সে দেয় সেটা উৎকোচ হবে, যদি কেউ উপযুক্ত হয় তার পক্ষে সাক্ষ্য আপনি এমনিই দিবেন, দিতে হবে আপনাকে, মিথ্যা সাক্ষ্য আপনি দিতে পারবেন না, শাহাদাতুল জোর কবিরা গুনাহ। তাহলে তার পক্ষে যদি আপনার এমনিই অবস্থান নিতে হয় যদি সে উপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে টাকা দিবেন কেন, এটা জায়েজ না। আর যদি সে উপযুক্ত না হয় তাহলে টাকা নিয়ে তাকে দিলেন আপনি ঈমান রক্ষা করতে গিয়া, অথচ সে উপযুক্ত না, তাহলে অজাগায় সাক্ষ্য দিয়া মিথ্যা সাক্ষ্য দিলেন আপনি, যেটা কবিরা গুনাহ, শাহাদাতু জোর, যে উপযুক্ত না, আপনি ভোট দিয়ে বললেন হ্যাঁ উপযুক্ত, তাহলে আপনি মিথ্যা কথা বললেন, মিথ্যা সাক্ষ্য দিলেন, এই ব্যক্তিকে সার্টিফিকেট দিলেন, কারণ গুনাহ হবে। ভাইরা আমার, ইমানদারের প্রত্যেকটা জিনিসের হিসাব হবে, প্রতিটা জিনিস, প্রতিটা জিনিস হয় নেক আমলের পাল্লায় উঠবে আর না হলে বদ আমলের পাল্লায় উঠবে। এখন মুশকিল হলো আজকাল ভোটাররা টাকা চাওয়া লাগে না, প্রার্থীরা বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসে, ওইটা না নিলে বরং আবার ফেসাদ আছে, ঠিক না? পরে আব্বোর জায়গায় নাও থাকতে পারে যে টাকা দিতে গেলাম নিল না কেন, তাইলে এটা মনে আমার দলের না, এটা মনে ওই মার্কায় ভোট দিবে,
এরকম প্রার্থীরা মনে করে কি করে না প্রার্থীদেরকে সুন্দর করে বুঝাই দিবেন প্রার্থী ভাই আমি মুসলমান হিসেবে জেনেছি এটা জায়েজ নাই হালাল না সেজন্য আমি এটা নেব না ভোট আমি চোখ বন্ধ করে উপযোগিত দিব আপনি কোনো টেনশন করবেন না যদি দেখেন যে না মাইদুর খাওয়ার ভয় আছে হাত পা হারানোর ভয় আছে দিনকাল যা তাতে যদি ভয় হয় তাহলে নিজের জান বাঁচানোর জন্য হলে টাকাটা নিতে পারেন যে টাকা না নিলে আমার বিপদ আছে কিন্তু এটা খাবেন না গরিবদেরকে দান করে দিবেন সওয়াবের নিয়ত ছাড়া কথা কি বুঝতে পারছি আল্লাহ তাআলা আমাদেরকে হক হালালি এবং সততার পথে চলার তৌফিক দান করুন কসরের নামাজ নিয়ে প্রায় বিড়ম্বনায় পড়তে হয় অনুগ্রহ করে এরপরে বিস্তারিত বলবেন কসরের নামাজ নিয়ে আসলেই অনেক ভাইরা বেশ বিপাকে পড়ে অনেক বোনরাও বিপাকে পড়ে কোথায় কসর পড়ব বিশেষ করে আজকালকার যুগে মানুষের কয়েকটা করে ঠিকানা ঢাকায় থাকে চাকরির সুবাদে গ্রামে তার নিজের বাড়ি আবার দেখা যায় বাচ্চা কাচ্চার পড়ালেখার কারণে তাদেরকে চট্টগ্রামে রাখছে এরকম কয়েকটা ঠিকানা হয় কি হয় না কোথায় পুরো নামাজ পড়বে আর কোথায় কসর করবে মহিলাদের জন্য একটা বড় ঝামেলার জায়গা যে বাপের বাড়ি তো নিজের বাড়ি ছিল এক সময় এখন সে বাপের বাড়িতে বেড়াইতে গেলে সেটা সফর দূরত্ব হলে সেখানে কসর করবে না পুরো নামাজ পড়বে জামাই শ্বশুর বাড়িতে গেলে জামাই আদর পায় সেখানে কি কসর করবে না পুরো পড়বে এরকম অনেকগুলো প্রশ্ন আসে এই সব প্রশ্নের একটা মৌলিক উত্তর দিয়ে রাখি সেটা হলো মানুষের দুই ধরনের বাড়ি আছে কয় ধরনের বাড়ি আছে দুই ধরনের ঠিকানা হয় মানুষের একটাকে বলা হয় ওয়াতানে আসলি আর একটাকে বলা হয় ওয়াতানে ইকামা ওয়াতানে আসলি মানে হলো মূল ঠিকানা মূল বাড়ি ধরেন কুমিল্লার দেবিদ্দারের এই গ্রামে ছোট শালঘরে আপনার বাড়ি আছে তাহলে দুই রকমের ঠিকানা হলো একটা মূল ঠিকানা আর একটা হলো বসবাসের ঠিকানা যে ওখানে বসবাস করতেছেন এই দুই জায়গাতে ফুল নামাজ পড়বেন মূল ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন বসবাসের ঠিকানাতেও ফুল নামাজ পড়বেন একজন সৌদি আরবে থাকেন কাতারে থাকেন দুবাইতে থাকেন পৃথিবীর কোনো দেশে থাকেন চাকরি সুবাদে গেছেন সেখানে কাজ করেন তো সেখানে আপনার একটা থাকার রুম আছে কক্ষ আছে আপনি সেখানে আছেন সেটা আপনার বসবাসের ঠিকানা ওয়াতানে ইকামা ওখানে আপনি পুরো নামাজ পড়বেন কারণ সেখানে আপনি মুসাফির না আপনি সেখানে বসবাস করতেছেন রীতিমতো এখন আবার যখন দেশে আসবেন নিজের বাড়িতে গ্রামে ছুটিতে আসছেন তারপরও আপনি সেখানে পুরো নামাজ পড়বেন আপনার গ্রামে আসলে কারণ এটা আপনার মূল ঠিকানা কারণ মানুষের মূল ঠিকানা বসবাসের ঠিকানা এই দুই জায়গায় কি করতে হয় পুরো নামাজ পড়তে হয় বসবাসের ঠিকানাও না মূল ঠিকানাও না এরকম যদি হয় সেখানে কসর আপনি পড়বেন যদি সফরের দূরত্ব হয় এখন অনেকের আছে দুইটা তিনটা করে ঠিকানা যেমন বললাম ঢাকায় চাকরি করেন সেজন্য আপনি মেসে থাকেন ওইটা আপনার একটা ঠিকানা সেখানে দীর্ঘদিন আপনি বসবাসই করতেছেন রীতিমতো তাহলে সেখানে আপনি বসবাস করেন যেহেতু আপনার একটা রুম আছে ভাড়া নেওয়া আপনি সেটা মাসে মাসে ভাড়া দেন থাকেন তার ফলে থাকার জায়গা আছে ওখানে পুরো নামাজ পড়বেন আবার গ্রামের বাড়িতে আপনার মূল ঠিকানা সেখানে আপনি পুরো নামাজ পড়বেন আবার আপনার স্ত্রী সন্তান পরিবার চট্টগ্রামে থাকে আপনি তাদের কাছে বেড়াতে যান কিন্তু আপনার ফ্যামিলি সেখানে থাকে তারা পড়াশোনার জন্য হয়তো থাকে কথার কথা বা অন্য কোনো কাজে থাকে তারা ওখানে বসবাস করে রীতিমতো নিয়মিত তাহলে সেখানে আপনি পুরো নামাজ পড়বেন একটা মানুষের মূল ঠিকানা বা বসবাসের ঠিকানা একাধিক বসবাসের ঠিকানা হতে পারে সে এখানে কিছুদিন বসবাস করে ওখানে একদিন বসবাস করে সব জায়গায় পুরো নামাজ সে পড়বে কথা কি বুঝাতে পারছি তাহলে মূল ঠিকানা বসবাসের ঠিকানা মানে আপনি কোথাও চাকরি সুবাদে গেছেন সেখানে ভাড়া নিছেন একটা রুম একটা ফ্ল্যাট আপনি সেখানে থাকেন সবসময় এটা বসবাসের ঠিকানা এখানে পুরো নামাজ হবে আর মূল ঠিকানা যে সেখানে পুরো নামাজ হবে মূল ঠিকানা যদি পরিবর্তন হয় অনেকে গ্রাম থেকে ঢাকা শহর গিয়া জমি কিনে বাড়ি করে ফ্ল্যাট করে ওইটাকে স্থায়ী ঠিকানা হিসাবে কাগজে কলমে পেপারে আপনার পাসপোর্টে এনআইডিতে সব কিছুতে দিয়ে দেন গ্রামে তার আসলে তেমন কিছু আর নাই বাপদাদার ভিটা আছে ভাগযোগ হয়ে গেছে তার অংশ বিক্রি করে নিয়ে গেছে কিংবা দিয়ে দিছে তার কোনো এখানে থাকার ব্যবস্থা নাই এটা কিন্তু তার মূল ঠিকানা আর থাকে না কারণ মূল ঠিকানা পরিবর্তন হয়ে গেছে সে এখানে আর সন্তান ছেলে মেয়ে নিয়ে কখনো ব্যাক করবে এরকম কোনো চিন্তা ভাবনাও তার মাথায় আর নাই তাহলে মূল ঠিকানা এটা আর থাকলো না বিশেষ করে যখন ভাগযোগ হয়ে যায় তখন শেষ এখানে সে আসলে এখন মুসাফির থাকবে আর মহিলারা বিয়ের পর স্বামীর বাড়ি স্বামীর সাথে বসবাস করছেন ওইটাই তার মূল ঠিকানা এখন বাবার বাড়িতে তিনি গেস্ট বাবার বাড়িতে তিনি কি মেহমান এই জন্য মহিলারা বাবার বাড়ি যদি সফরের দূরত্বে হয় আর দু চার দিনের জন্য মেহমান হিসেবে বেড়াতে যায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন যদি এমন হয় কোনো মহিলার বাবার বাড়িতে তার থাকার ঠিকানা আছে তার থাকার কক্ষ আছে এবং তার রুম আছে এবং কি অনেকে আছে ঘর জামাই থাকে বাচ্চাকে জেনে সেখানে থাকে তাহলে তিনি সেখানকার বসত বাড়ি এটাও তার একটা ঠিকানা সেই হিসাবে তিনি পুরো নামাজ পড়বেন বাকি বাংলাদেশের 99%
মহিলাদের এরকম না বরং বাবার বাড়িতে তিনি ভাইদের মেহমান হয়ে মা বাবার কাছে মেহমান হয়ে যান অবস্থায় তিনি সেখানে কসরের নামাজ পড়বেন পুরো নামাজ পড়বেন না কথা কি বুঝতে পারছি আর অনেক প্রশ্ন থাকতে পারে আমি মৌলিক শুধু চিত্রটা তুলে ধরার চেষ্টা করলাম